ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা কালকে 3টার পরে গিয়েছিলাম পাটুয়া ট্র্যাক ইনানি বিচ, তবে পাটুয়া ট্র্যাক যাইতে পারিনি। ইনানি বিচ যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক ক্যাম্প ছিল, যার করুন আজকে আবার সকালে আমরা রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি আবার, এখন যাব হিমচরি, তারপর ইনানি বিচ, প্যারাশুটিং, তারপর রয়্যাল টিউলিপ, তারপর পাটুয়ে আজকে রাতে আবার আমরা থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে আপডেট জানাবো, আমাদের সঙ্গেই থাকবেন। আমার ছেলে, বড় ছেলে শিমুল, আর এই যে শিমুল আছে, আর আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাগর পারে নিরিবিলি সাগরের আবহাওয়া আমরা নেব, সাগরের পরিবেশ আমরা নেব, আমরা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ওয়াইফ, ওই যে ছেলে চলে গেছে সাগর পারে, সে একটু সাগরের কিনার দিয়ে হাঁটবে, আর আমি ভিডিও করব। চশমাটা পরো কেন, আসো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাগর, এই সাগরের কিনারায় আমরা চলে আসছি। উত্তাল ঢেউ, কত সুন্দর মনোরম পরিবেশ, আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ দৃশ্য। এই দৃশ্য আর কোথাও গেলে পাওয়া যাবে না। এই যে ঢেউ আসতেছে, সাগরের ঢেউ, এদের কত শামুক, অনেক শামুক পড়ে আছে, শামুক ঝিনুক। শিমুল পানিতে ভিজবি, 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 পানি চলে আসছে কাছে। এই যে ধরো, পানি ধরো, পানি ধরো, পানি ধরো, পানি ধরো, শিমুল ভিজবি, পানি ধরো, পানি ধরো, পানি ধরো। ছেলেটা ভিজতেছে, একটু নিচে বসো, তোমার জামা ভিজে যাবে, আসো। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সাগরের ঢেউয়ের কাছে আসছে, ভিজে যাবা কিন্তু, এ ভিজে যাবা, ভিজে যাবা, ভিজে যাবা, ধরো 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 ধরো, ভিজে যাবা, ভিজে যাবা, ধরো 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 ধরো। ওদের ভয় লাগতেছে সাগরের পানির ঢেউ দেখে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই যে পাহাড়, চতুর্দিকে পাহাড়। আমরা যাচ্ছি পাওয়ার ট্র্যাক, যেটা ইনানি বিচ, তারপর রয়্যাল টিউলিপ পার হয়ে পাওয়ার ট্র্যাক। এখন আমরা এই পাশে জঙ্গল, আরেক পাশে সমুদ্র, ডিঙ্গি নৌকাগুলো সারিবদ্ধভাবে আছে, সাগরের ঢেউ, সাগর,
আর এই পাশে পাহাড়, সাগর আর পাহাড়, সি কার্ভ রেস্টুরেন্ট আমরা ছেড়ে গেলাম। অনেক সুন্দর একটা জায়গা, আসলে দেখার মতন। চারপাশে সুপারির বাগান, পাথর আর পাথর, নদী, নদী তো না সমুদ্র, নদী হলে সমুদ্র সৈকত, সুন্দর বিচ, পাহাড় আর সাগরের ঢেউ। আমরা এখন পাওয়ার টেকের দিকে যাচ্ছি। উফ, এত সুন্দর সুন্দর জায়গা, পাথরের মনোরম পরিবেশ। আবার এখানে সিঁড়ি দিয়ে দিয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে, জনগণের জন্য সুবিধাই করে দিছে। আমরা আছি পাওয়ার টেকে, সমুদ্রের ঢেউ দেখেন, এত ঢেউ আর এত গর্জন, মনে হবে সব কিছু লন্ডভন্ড করে নিয়ে যাচ্ছে। এই হলো পাওয়ার টেক। পাওয়ার টেকে আছি আমরা, এখন আমরা আছি পাওয়ার টেক, পাথরের উপরে আমার ওয়াইফ আমার ছেলে। এই যে আপনাদেরকে আমি দেখাই, আমার বাবা ভিউটা দেখাই, অনেক সুন্দর ভিউ। এই যে আমার ছেলে, আমরা ছবি তুলতেছি, পাওয়ার টেকে আছি আমরা। ছেলের পা পা স্যান্ডেল খুলে দাও, ভিজুক ভিজুক, এখানে রাখো, জুতো রাখো, জুতো রেখে যাও, মুজা খুলো, জুতো মুজা খুলো। তুমি আমাদের দুইটা ছবি তুলে দিয়ে যাও, শিমুল আমরা একটু ছবি তুলবো, কিন্তু আমার ছেলে আমার কথা শুনতেছে না, আমার ছবি তোলে না, চশমা নাও। দুই ভাই পানিতে হাঁটতেছে, বাবা বেশি দূরে যায় না, ওখানেই থাকো, ওখানেই থাকো, বাবা হাঁটো হাঁটো হাঁটো, বালুর মধ্যে হাঁটো, বাবা হাঁটো, তুমি হাঁটো 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 হাঁটো, বাবা হাঁটো 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 হাঁটো, বাবা হাঁটো হাঁটো হাঁটো। শিমুল পিছন সাইড দেখা যাচ্ছে, এই যে এই যে সিনান, বাবা হাঁটো হাঁটো হাঁটো। তা কি তুলবে তুমি, না লাগবে না, তো আর পরে দিও না বাবা, একটু হাঁটো তো, তুমি হাঁটাও, তুমি এই সাইড দিয়ে হাঁটাও, বালু দিয়ে। ওর ভাইয়া ওকে হাঁটাইতে পারতেছে না, ওর মা বলতেছে, আমি বললাম যে তাহলে তুমি হাঁটাও। এই ঢেউ আসছে, ভিজে যাবে, এই ভিজাই দিল ছেলেটাকে, ভিজে কি করলো ছেলেটাকে দেখো। ছেলের পা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, এখন প্যান্ট খুলে শুধু প্যাম্পাস পরে ওর মা ওকে হাঁটাচ্ছে। ঢেউ আসবে কিন্তু, তুমি সহকারে ভিজা যাবা। আমরা এখন আছি রয়্যাল টিউলিপের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল টিউলিপ, এটাই হলো রয়্যাল টিউলিপ। এখানে ভবিষ্যতে যদি কোনোদিন আসি তখন আমরা রয়্যাল টিউলিপ বসবো, রয়্যাল টিউলিপ ওটা দেখেই ভিউ নিচ্ছি। রয়্যাল টিউলিপের ভিউ, এটা হলো রয়্যাল টিউলিপের গেট, সুন্দর একটা নৌকা আছে, পরিবেশটা সুন্দর, হিমসরিতে চলে আসছি। এই যে হিমসরি ঝর্ণা ইকো টুরিস্ট কেন্দ্র, আমরা এখানে নামবো, নামার পর আমরা আপনার আস্তে আস্তে ভিডিও দেখাবো। আমরা টিকিট কাটলাম,
টিকিট কাউন্টার 23 টাকা করে টিকিট, আমরা তিনটা টিকিট কাটলাম। আমরা এখন আসছি হিমসরিতে, তুমি কিনবো, কেমন লাগতেছে আপনারা জানাবেন। তুমি কিনবে দেখা যাক কেমন লাগে, দেখি এটা ভালো লাগে না। তুমি এই কালারটা নাও, এই কালারটা আমার মাথারটা, এটা এটা পরন ধরে এটা কেন আছে। অনেক টুপির দোকান, যাও ওইটা আমার দেখে আসো, দেখে আসো, যাও টুপি কিনছে, টুপি পরছে এই ছেলে, একটা কিনছে চশমা আর টুপি, চশমা পরো। এই যে আমি আমার ছেলে, এখন চলে যাচ্ছি হিমসরি পাহাড়ে, আমরা এখন সিঁড়ি বেয়ে উঠছি। বাবা এই যে কেমন লাগতেছে তোমার, কেমন লাগতেছে, তোমার কেমন লাগতেছে বাবা। এই যে পাহাড়ে আমরা উঠতেছি, কোথায় যাচ্ছি আমরা বাবা, আমরা কোথায় যাচ্ছি, আমরা এখন পাহাড়ে যাচ্ছি। তুমি উঠে আছো, আমি আমরা নিয়ে নিচ্ছি ব্যাগে, বাবা কোথায় যাচ্ছি আমরা, পাহাড়ের দিকে উঠতেছি। এই যে পাহাড়, পাহাড় থেকে উঠার পরে আমরা আস্তে আস্তে যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড় শেষ, আরো সিঁড়ি আছে, অনেক উঁচা, অনেক উঁচা। আসো আসো, আমি নাই বা। হ্যাঁ বাবা, আমরা কোথায় যাচ্ছি, পাহাড়ে উঠতেছি, এখন আছি পাহাড়ের চূড়ায়, হিমসরি পাহাড়। এই যে এই যে এই যে পাহাড়ের চূড়ায় আছি, এখান থেকে সাগরের ভিউ দেখা যাচ্ছে। অন্যরা ছাড়তে বলো না, এনে বসো একটু, নাহলে ওখানে বসে ডাব খাই। এখানে ডাব পাওয়া যায় উপরে, কত করে যাচ্ছে এই ডাব, 100 টাকা? ডাব রয়েছে, ডাবের অনেক দাম, এই ডাব 100 টাকা করে যাচ্ছে, এটা 200 টাকা, অনেক দাম ডাবের। আমরা চলে আসছি পাহাড়ের চূড়ায়, এখানে ক্যাফে ট্যাফে আছে, চা কফি টফি খাওয়া যাবে, রেস্ট নিতে পারবেন সবাই। এই যে চলে আসছি পাহাড়ের চূড়ায়, এখানে অনেক ধরনের আচার আছে। এই দোলনায় বসো, এখানে বসে আচার খেতে হয়। পাহাড়ের উঁচু প্রান্তে আপনাদেরকে সাগরের ভিউটা দেখাই, ঝাউ গাছ,
পাশে সাগর, অনেক লোকজন। এটাই হিমছড়ি পাহাড়, পাশে রাস্তা, কত সুন্দর পরিবেশ। আমার ছেলে অনেক আনন্দ পাচ্ছে। আপনারা সবাই আসতে পারেন সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য। এখানে আচার বিক্রি হয়, আচার বিক্রি হচ্ছে, আমার ছেলে দুলছে, এই কই নাও বাবা পেঁপে খাওয়ার, এই খাচ্ছে তো, বাবা একটা টিস্যু বের করো, ছেলে খেতে গিয়ে ফেলাই দিছে, সারটা নষ্ট করে ফেললো। বাবা চিনা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ছবিটা হ্যাঁ বলো, আরেকটা পেঁপে দাও, পেঁপেটা তো মিষ্টি কিন্তু কম কম দিচ্ছ কেন, পেঁপে তো মিষ্টি কম দিচ্ছ কেন। আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে, আমরা এখন ঝর্ণার কাছে আসছি। এলো ঝর্ণা, অনেকেই কাছে যাচ্ছে, আমরা চেষ্টা করব যাওয়ার। ঝর্ণা আমি আমার ছেলে চলে আসছি ঝর্ণার কাছে, এই যে ঝর্ণা, ঝর্ণার কাছে চলে আসছি, আসো, এই ঝর্ণা আপনি দেখতে পাচ্ছেন, কক্সবাজার হিমছড়ি ঝর্ণা, ঘেমে গেছি অনেক পাহাড়ে চূড়ায় উঠতে এসে।